আমি মানসিক ভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছি এখন। আমার মানে খুবই শর্ট টেম্পারের হয়ে গেছি, অল্পতেই সর্বত্র, রাস্তাঘাটে হোক, রেস্টুরেন্ট হোক, আত্মীয়ের সামনে হোক, ফ্রেন্ড সার্কেলের সামনে হোক, অর মানে মার সাথে হোক, হাজবেন্ডের সাথে হোক, খুবই অল্পতেই রেগে যাচ্ছি, খুবই অল্পতে খুব বেশি রিয়েক্ট করছি, এবং কিছুতেই আমি মানে আমি খুব অসহিষ্ণু পর্যায়ে চলে গেছি। কিছু মানে 19-20 হলেই হচ্ছে আমি সহ্য করতে পারি না, টলারেট করতে পারি না, আমি রিয়াক্ট করি এবং প্রচুর পরিমাণে রিয়াক্ট করি, এবং এবং থামানো যায় না আমাকে এরকম আর কি। আচ্ছা, কবে থেকে এমন হচ্ছে? কবে থেকে এটা হচ্ছে? 2006 সালে, আমি তখন ক্লাস 9-এ পড়তাম। তখন ওই আমার বাবা মারা যান আমি যখন ক্লাস 4-এ থাকি। তো ওই আম্মুর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তেমন কিছু নাই, যার কারণে জব টপ করতে পারেন নাই, আর আব্বু নিজে অনেক অল্প বয়সে মারা গেছেন, তো তার কারণে হচ্ছে তেমন কিছু রেখে যেতে পারেন নাই আমাদের। তো ফিনান্সিয়াল ক্রাইসিস প্লাস এভরিথিং, একজন মহিলা মানুষ তিনজন সন্তান নিয়ে, তার হঠাৎ করেই একজন পুরুষের দায়িত্ব প্লাস মহিলার দায়িত্ব, পুরো সংসারের ইনকাম খরচ সবকিছু দায়িত্ব তার উপরে চলে আসাতে, আমার মার কথা বলছি, তার উপরে চলে আসাতে তিনি নিজেও অল্প বয়সে ছিলেন, 30 হবে তার তখন বয়স, 30 or 31, এর চেয়ে বেশি হবে না তখনকার সময়ে তার বয়স। তো সে সময় তিনি হচ্ছে এই সব বিষয়ে ট্যাকেল দিতে দিতে তার জীবনের যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, তারপর হচ্ছে এভরিথিং আর কি, যেগুলো তিনি নিজে ট্যাকেল দিতে পারছিলেন না মানসিক ভাবে, তো সেগুলোর আফটার ইফেক্ট সে আমার উপরে পড়তো। মানে আমি যখন টিনেজ ছিলাম ক্লাস 7 থেকে, হ্যাঁ, তো আমার উপরে পড়তো, তো সেটা তো তিনি বুঝতেন না। একে তো তিনি মানে যে করে সে তো ফার্স্টে বোঝে না, এটা প্রথম কথা, আর দ্বিতীয়ত হচ্ছে তিনি তো এডুকেটেড না সেই পরিমাণ যে ব্যাপারগুলো ওইভাবে মানে খেয়াল করতে পারবেন বা বুঝতে পারবেন, আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে টিনেজ টাইম গুলোতে মানে ছেলে হোক আর মেয়ে হোক, বাচ্চাগুলোর যে যে খিটখিটে মেজাজের হয়, এগুলো হচ্ছে হরমোনাল চেঞ্জেস এর জন্য হচ্ছে, এগুলো যে তার নিজস্ব কোন ক্যারেক্টারিস্টিক্স এর প্রবলেম না, তো এই ব্যাপারগুলো তিনি বুঝতে পারতেন না। তো তখন আমি যখন ওরকম আর কি ওই হরমোনাল চেঞ্জেস এর কারণে, মোট কথা ওই টিনেজরা যেরকম করে, তো ওরকম করলে তিনি ব্যাপারগুলো খুব রিয়াক্ট করতেন, আর আমি ছোটবেলা থেকে খুব আদুরে ছিলাম, পড়াশোনায় খুব ভালো, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম, খুব ভালো খুব ভালো, আমি সবার ছোট। আর তোমার এখন বয়স কত? আমার এখন বয়স 28। 28, ওকে, তুমি সবার ছোট। আর বাকি দুই ভাই বোন কোথায় এখন? বড় বোন এখন নারায়ণগঞ্জে থাকে, সে হোম মেকার, তার একটা ছেলে একটা মেয়ে আছে। আচ্ছা, আর আমার ভাই হচ্ছে ইরেসপন্সিবল, সে হচ্ছে ফ্যামিলির সাথে, আমাদের ফ্যামিলির সাথে মানে মোট কথা আমার মার সাথে কোনো যোগাযোগ রাখেন না, আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে না। আচ্ছা, আর তুমি 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 তো ম্যারিড, তোমার একটা বাচ্চাও আছে বললে না? না, আমার কোনো বাচ্চা নাই। আচ্ছা, ওকে, আমার কোনো বাচ্চা। তোমার কবে বিয়ে হয়েছে? আচ্ছা, আমার ক্লাস 9-এ থাকতে 2006 সালে বিয়ে হয়েছিল, সেটা 3.5 ইয়ার, মানে 3.5 বছরের, মানে 3.5 বছর পরে যে ডিভোর্স হয়ে যায়। আই ওয়াজ ফিজিক্যালি এন্ড মেন্টালি বিং টর্চার্ড, অ্যাবিউজড টু মাচ দ্যাট টাইম। আর একে তো হচ্ছে আমার তো বয়স কিছু হয় নাই, আমার শারীরিক গঠন অথবা মানসিক কোনোটাই কোনো গঠনই তখন হয় নাই, মানে মোট কথা আমি একে তো মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম না। ঠিক আছে, তোমার এখনকার অবস্থাটা বলো। হ্যাঁ হ্যাঁ, ওই সময়েরকার যেই মানে আমি আমি তখন যে মানুষটা ছিলাম যে খুবই সেলফ কনফিডেন্ট, আমি খুবই সেলফ কনফিডেন্ট, পড়াশোনায় ভালো, খুবই স্মার্টলি চিন্তা করা, চিন্তাশীল একজন মানুষ, খুবই ধৈর্যশীল, খুবই শান্ত, কাম স্বভাবের একজন মানুষ ছিলাম, কিন্তু ইভেন আমি মানে
অন্য ভাবে বলতেছি না, আমি আর কি জাস্ট যেভাবে চিন্তা করতাম আর কি, বা যেভাবে চিন্তা করে বড় হয়েছে সেটা বলছি, যে যেহেতু আমার মা একাই হচ্ছে স্ট্রাগল করে হোক আর যেভাবেই হোক তিনি একাই আমাদের ট্যাকল দিচ্ছিলেন, তো সেটা তার কাছ থেকে শেখা যে মানে আমাদেরও সেটা বুঝতে পেরেছি, তুমি যে অনেক বেশি মানে মানসিক ভাবে অনেক ম্যাচিওর হয়েছো সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, এমন ছিল যে আমি মানে কারোর সামনে আমি কান্না করবো ওই সময়টার কথাই বলছি, ওই ছোটবেলাতেই কারোর সামনে কান্না করবো সেটাও আমার কাছে ইনসাল্টিং ছিল, আমি কারোর সামনে কান্না করতাম না, নিজে নিজে একা কান্না করলেও সেটা বাথরুমে হোক বা একা করলেও কারোর সামনে কখনো কান্না করতাম না, মানে তুমি নিজের শক্তিটা দেখাতে চাইতে সব সময়। হ্যাঁ এখন বর্তমান জীবনটা একটু বলো, আমাদের অতিথিদেরও প্রশ্ন থাকতে পারে। তো বর্তমান জীবনটা হচ্ছে যে আমার 1.5 বছর হলো এই এগেইন ম্যারেজ, এটা কি পছন্দ করে বিয়ে করেছো না পছন্দ করে? হ্যাঁ মানে পছন্দ করেই করেছি, মানে উইথ ফ্যামিলির আর কি, এটাকে কি বলে ফ্যামিলির সম্মতি, ফ্যামিলির পরে ইয়ে ছিল আর কি, সাপোর্টটা ছিল, জি ছিল। এখন ব্যাপার হচ্ছে যে ওই যে আমি ওই ট্রমা থেকে মানে ওই ট্রমা গুলো আমার ওই ওই সময় তো ছোট ছিলাম বা আমি মেনে নিতে পারতাম না, আমি আমি ওই ওই ব্যাপারগুলো মানে আমি ফিজিক্যাল যে আমাদের অতিথিরা অনেকক্ষণ চুপ করে আছেন তো আমি একা একা কথা বলে যাচ্ছি, তুমি একটু তোমার আজকে প্রশ্নটা কি এটা যে তুমি কি করে আরেকটু রাগটাকে আরেকটু নিজের ম্যানেজমেন্টে রাখবে, সেটা কি প্রশ্ন? শুধু রাগ না সবকিছুই, আমি আমি ওই ট্রমা থেকে আমি বেরোতে পারি নাই, আমি আমার যে মহৎ গুণগুলো ছিল ওগুলো মানে খুবই মানে মানে বেশিরভাগ কিছুই নাই, ঠিক আছে, আমি কন্ট্রোল করতে পারতেছি না, আমি কন্ট্রোললেস হয়ে গেছি, আমি ঘুমাতে পারি না, আমি মানে টানা অনেক অনেক দিন টানা ঘুমাতে পারি না। তুমি কোনো চিকিৎসা কি নিয়েছো? চিকিৎসা আমি নিয়েছিলাম 2011 সালে, 2011 সালে মোহিত কামাল স্যারের কাছে নিয়েছিলাম, কিন্তু কয়েক মাস আমার কমপ্লিট হতে দেয় নাই, আমার মা আমার ট্রিটমেন্টটা কমপ্লিট হতে দেয় নাই, তার ধারণা ছিল যে আমার মানে আমি পাগল ডাক্তারের কাছে গিয়ে আরো পাগল হয়ে যেতেছি, তিনি কমপ্লিট হতে দেন নাই। এরপরে আর কোনো চিকিৎসা নেওয়া হয়নি? না এরপরে এরপরে তো আমি নিতে পারি নাই, ওই যে আমাকে যদি আসলে পুরোপুরি ফুলফিল না করতে দেওয়া হয় তাহলে আমার যেহেতু এরকম অর্থ হতে করে তো লাভ নাই। আচ্ছা ওকে, এখন তোমার এই রাগের কারণে কি স্বামীর সাথেও সমস্যা হচ্ছে রিলেশনশিপে? মানে সবার সাথেই সমস্যা হচ্ছে, আর 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 আমার আবার আমার হাজবেন্ডের সাথে অন্যান্য সমস্যাও আছে। ওকে, সেটা এখন তো সব সমস্যাগুলো কি বলবে নাকি আমরা একটু, তুমি অতিথিদের প্রশ্নের জবাবটা দাও কেমন, একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন আছে তোমাদের? আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, বর্তমানে আপনার লাইফের পজিটিভ কি কি দিক আছে? কারণ আপনি বলছিলেন আপনি অনেক মহৎ গুণগুলো হারিয়ে ফেলেছেন কিন্তু সবগুলো তো চলে যায়নি তাই না, সো কি কি পজিটিভ আছে বলে আপনার মনে হচ্ছে? পজিটিভ হচ্ছে আমি এখন ক্যারিয়ার সেন্ট্রিক চিন্তায় আছি, এবং এবং মানে যেটা যেটাই পৃথিবীতে যাই হোক না কেন আমি মানে আমার ক্যারিয়ারকে আর ক্যারিয়ারের প্রতি আমি আর কোনো আঁচ আসতে দিব না, আপাতত এটাই আমার টার্গেট। তোমার পড়াশোনাটা একটু বলবে? আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করেছি আর কি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। বাহ, মানে তোমার প্রতি অনেক শ্রদ্ধা কাজ করছে কিন্তু। হ্যাঁ, সো আর কিছু প্রশ্ন? আমার একটু জানার ছিল যে এখন বলেছেন যে অনেকে রেগে যাচ্ছেন, রেগে গিয়ে কি আমরা যেটাকে বলি যে মানে অন্যকে কি আমি হার্ট করছি, নিজেকে হার্ট করছি, ভাঙচুর করছি, একদম সেই ধরনের কোন এক্সপ্রেশন আছে? নিজেকে হার্ট করি, নিজেকে হার্ট করি, কয়েকবার সুইসাইডাল অ্যাটেম্পট তো করেছি, কিছুদিন আগেও আমি মানে বের হয়ে গেছিলাম 2 দিনের মতো, নিখোঁজ ছিলাম সবার কাছ থেকে, অনেক দূরে চলে গেছিলাম, এর আগেও মানে 2019 সালেও এরকম এরকম করছিলাম আরেকবার। অত্যন্ত সচেতন ও নিজের ব্যাপারে তাই না? তোমার আর প্রশ্ন নেই না? না। ওকে, অনেক অনেক প্রশংসা আর ভালোবাসা তোমার জন্য, আমরা দেখছি কি বলেন আমাদের অতিথিরা কেমন, নিশ্চয়ই তুমি সুস্থতা লাভ করবে একটু যদি তুমি সেবা নাও, সেটা আশা করা যায়। সো তুমি বলবে আগে?
জি, আমরা মানে এইভাবে যদি বলি, উনি যতটুকু বলেছেন আর কি, এটাকে সামারি করলে একটা হচ্ছে ওনার কিছু সেলফ ইস্যু আছে, যে একদম নিজস্ব কিছু বিষয় রয়েছে, এবং উনি যখন বলছে আমি এখন হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছি, এটা তো আসলে সিমটম অথবা একটা ফলাফল হচ্ছে, কিন্তু এর পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে। তো আমরা যারা প্রফেশনাল আছি তারা বলি যে এই রাগের এখনকার বিষয়টা আমরা না দেখে সেই বিষয়গুলোকে আমরা অনুসন্ধান করি এবং সেটার একটা ম্যানেজমেন্টে যেতে পারি। যদি উনি চান, যেটা এক সময় উনি হয়তো বা ফুল ট্রিটমেন্ট করানি বলে রেগেছিলেন, কিন্তু এখন যেহেতু উনি 1:1 হয়ে আজকে আমাদেরকে ফোন করেছেন, তো আমি এটা আশা করব যে উনি এই সুযোগটা যাতে অন্তত পক্ষে নেন, এটা হচ্ছে একটা বিষয়। এবং যখন উনি সেলফের কেয়ারটা করবেন, উনি কিন্তু রিলেশনশিপ ইস্যুর কিছু কথা বলতে চাচ্ছেন, স্পেশালি হাজব্যান্ডের সাথে, তখন আসলে সেই ইস্যুটাও কিছুটা ম্যানেজ করতে পারবেন, এবং সেখানেও কিন্তু কাজ করার রয়েছে, সেখানে প্রয়োজনে কাপল কাউন্সিলিং বা আদার্স বিষয়গুলো কিন্তু নিতে পারেন। আরেকটা হচ্ছে যে উনি আসলে আমরা বলি যে সিস্টেমের ভিতর দিয়ে উনি গ্রো আপ করেছেন, অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু উনি ওই বিষয়গুলোকে মোকাবেলা করে, আপনিও যেটা বলছিলেন যে অনেক বেশি স্ট্রেংথ উনার রয়েছে, তো আমরা মনে করি যে এই বের হওয়ার প্রথম যে মানে ভিত্তি যেটাকে আমরা বলি সেটা হচ্ছে নিজের পাওয়ারটা। তো আমরা এটাকে আসুন পজিটিভলি এটাকে ইউজ করি, এবং কোনোভাবেই আমরা মনে করি না যে সেলফ হার্ম বা যে চিন্তাগুলো করছেন এটা আসলে সমস্যার সমাধান করবে না। যেহেতু সেলফ হার্ম করছে, চিকিৎসাটা একদম মানে ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে, জরুরি হয়ে গেছে হিসাবে রয়েছে আর কি। সো এইভাবে বিষয়গুলোকে দেখা, এবং উনি চাইলে হেল্পগুলো নিতে পারেন, চাইলে না নিতেই হবে, নিতেই হবে বাধ্য, এটা মাস্ট এখন, মানে ওর এখন লাইফ লাইফ ইজ অ্যাট রিস্ক আছে, সেই জায়গাটা অবশ্যই করুন। কারণ হ্যাঁ, আমি একটু অ্যাড করি ম্যাম, এটাও কিন্তু আজকের টপিকের সাথে আমাদের মিলে গেল, তাই না, যে চাইল্ডহুড ইস্যুসটা তাকে এখন এতটা ভাবাচ্ছে, যে সে এতটা সাকসেসফুল অবস্থায় যাচ্ছে, এতটা যে চড়াই উচড়াই করে এতটা লড়াই করে এসছে, তারপরে তো একটা ভালো জায়গায় পৌঁছেছে, এটা তো অনেক বড় একটা কৃতিত্ব, তাই না। সে কিন্তু এই কৃতিত্বটাকে যত না গুরুত্ব দিচ্ছে, তার চেয়ে সে পেছনের ফেলে আসা যেটা তাকে পিছুটান থেকে হয়তো হাতছানি দিচ্ছে, সেই জায়গাটায় তার মনোযোগটা বারবার চলে যাচ্ছে। তো এখানে যে ভাইয়া যেটা বললেন যে প্রপার ট্রিটমেন্টটা যদি হয়, এবং এখানে কাউন্সিলিংয়ের অ্যারেঞ্জমেন্ট কিন্তু কখনোই হয়নি বোঝা গেল, শুধু সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলেন। তো দুটো জায়গায় যদি হিলিংয়ের একটা অবস্থান তৈরি করে দেয়, এবং সে তো সাকসেসফুল হতে চলেছেন, তাই না, সাকসেসফুল লেডি, তার আরও বেশি ভালোটা হবে। কিন্তু এখানে আরেকটু আমি বলি যে আমি একটা প্রশ্ন করেছিলাম যে পজিটিভ আর কী কী দেখেন, উনি কিন্তু নেগেটিভটাই বারবার টেনে আনছেন যে ওনার কী হয়েছিল, কোথায় কী। সো একটু ফোকাসটা যদি পাল্টানো যায় যে ওনার আছে কি, কিভাবে আজ ভালো আছেন, ওনাকে তো অবশ্যই সেই অবস্থানটা তৈরি করেছেন, তাই না, এটা তো একটা অ্যাচিভমেন্ট, এই জায়গাগুলো যদি আরেকটু উনি রিয়েলাইজ করেন, আমার মনে হয় উনি ধীরে ধীরে এবং দিন শেষে একটু নিজেকে একটা থ্যাংকস দিতে পারে, জোরে একটা থ্যাংকস দিতে পারে নিজেকে দিন শেষে, যে আমি আমি অনেক দূর এসেছি এবং অনেক দূর যেতে পারবো, এইটা নিজেকে মানে এই ধরনের এনকারেজমেন্টটা দেওয়াটা খুব জরুরি। আশা করছি ও চিকিৎসা নিলে সুস্থ হবে।